চব্বিশ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২১ জনকে আটক করে। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২১ জনকে আটক করে। আটককৃত আসামিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১জন, এয়ারপোর্ট থানা ১জন, পবা থানা ৪জন, কাশিয়াডাঙ্গা থানা ১জন, কর্ণহাট থানা ১জন, দামকুড়া থানা ১জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ১জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্য সহ এবং অন্যান্য মামলায় আরও ৭ জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৮ গ্রাম হেরোইন, ১২ বোতল ফেন্সিটিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।